ইয়ার্স ইলিশের বাজার 2021 আর 31 আগস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো পাইকারিতে একদমই মাছ নাই, মাছ কি আর আসবে না নাকি? মাছ একেবারে কম ভাই। বড় কতটুকু আছে? বড় আছে দেড় কেজি পনেরো কেজি। আজকের বাজার কত? ওই এক কেজি একই চলেছে, এক কেজি চলে মনে করেন ওইটা চলে 1200। আচ্ছা, এক কেজি 500 গ্রাম 600 গ্রাম 800 টাকা। কাস্টমারে একই রেট মনে করে, সবই মনে একই রেটেরই মাছ। ওই একজনের রেটে 1200 টাকা আর আমার তো নিয়ে 1300 টাকা কেজি ভালোটা ভাই দেন তো মনে করে হ্যাঁ দাম বেশি, কিন্তু ভালো জিনিস দিয়ে আমি এটা বিশ্বাস করে না। অরিজিনাল পদ্মার মাছ একের মাছ দেখছেন জিনিস, একবার অরিজিনাল পদ্মা চাঁদপুর কার একবার চাঁদপুর পদ্মার মাছ এটা মানে কাস্টমারে তো বুঝাইতে পারি না, কাস্টমারে বাস বোঝে দিন সবই মনে এক দামের মাছ। দশ বেশি গেছে না কম গেছে? ঠিক আছে, ৭৫০ আর ৭৫০ গ্রাম স্যার। এটা হলো গা 15 কেজি আলা স্যার, এটা হলো গা 1200 টাকা কেজি স্যার। বাজার একটু নরম স্যার, এটা হালকা ডিম আছে, হালকা ডিম আছে। এটা হলো গা 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম, এটার কেজি হলো 1150-1200। আর এটা হলো 700 গ্রাম 800 গ্রাম, এটা হলো গা 800 টাকা 750 টাকা কেজি। এটা হলো গা 500 গ্রাম 600 গ্রাম, এটা হলো 650 টাকা কেজি স্যার। বাজার আজ একটু নরম স্যার, কালকের ওই যে বন্ধের কারণে আজকের বাজার একটু নরম, আজ তো অনেক কমে গেছে। দামটা তো হঠাৎ তিনজনের মাছ দামটা বেশি। এক কেজি না, এটা হচ্ছে আপনার দেখি প্রচুর আছে, বেশি আছে দাম, অতিরিক্ত বেশি, তিনজনের মাছ দামটা বাড়ছে। 700 800 না, এটা দাম হলো 1450। ডিম তো অবশ্যই থাকবে, কারণ মাছ আজকে 3 দিন ধরে মাছের দামটা বেশি। কালকে যে মাছ আসছে তার 1/4 ভাগ আজকে মাছ দামটা বেশি। কাস্টমারও যে কথা বলে যে সপ্তাহে দাম বেশি, আমরাও বলি ঠিকই দাম বেশি, কারণ এই টাইমে মাছটা অতিরিক্ত হওয়ার কথা, কিন্তু মাছ ওই পরিমাণ পাই না, দাম বেশি, দাম কম থাকার কই, কম তো দেখি না আমরা, কম কোনো জায়গায় কম দেখি না। ওটা 1350, এর নিচে ছাড়া যাবে না। 2 কেজি না, 1 কেজি 800, 700, এর নিচে নাই। বলো যে 1 কেজি 200, 1 কেজি 160 গ্রাম 70 গ্রাম এরকম, 1200, এটা 1250 মতো রাখা যাবে, এর নিচে আর বেঁচে যাবে না 1250, কারণ মাছ দাম বেশি কিছু করার নাই। পাইকারি দেখেছিলাম দাম মানে মাছ তো নাই, একদমই নাই, ছোটো ছোটো বললাম না মাছ অনেক কম, ঘুরে তো দেখে আসছেন আপনি,
ঘুরে দেখছেন না মাছ কি বেশি না কম নাই মাছ নাই মাছই নাই মানে দামটা বেশি আমি যদি একা বলতাম তাহলে একটা কথা ছিল যে না আমি একা দাম বেশি চাই আপনি অবশ্যই ঘুরে দেখতে পারেন 1450 টাকা কেজি এটা হ্যাঁ আমি তো আর একা দাম চাই না মাছ বাজার আরো দাম চাই না কখনো এই দিকে টাকা ভাই আমি কি সব টাকা মিটি দাও দিয়ে না তুমি টাকা কত নিয়ে যাও অশোক 1350 এই মাছ রাখা যাবে আর 1250 এক কেজি সাইজের মাছ এক কেজি 200 গ্রাম পর্যন্ত এটার ওজন এবং এটা এটা তো সব থেকে সুস্বাদু মাছ এইটা ডিম নাই মাছ দেখাই দিই তাহলে বুঝো ডিম নাই টোটালি ডিম নাই দেখেন ডিম নাই ডিম নাই এটা দাম সব সময় বেশি অশোক শুনছিলেন আসলে ডিম ছাড়া মাছের দাম বেশি আর একটি বিষয় হচ্ছে যে আমরা যে দামগুলো দেখাই আপনাদের মাছ দেখে বেছে নিতে হবে শুধু দাম দেখে নয় এক এক দোকানে এক এক ধরনের মাছ সেই মাছের একদিন আগের মাছ পরের মাছ পার্থক্য ডিমালা মাছ ডিম ছাড়া মাছের দাম এটা অনেক পার্থক্য রাখছি যারা বিআইবি কাস্টমার কারণ বাজারে আছে তাকে লেগে এইটা আরে খরচ দেখো লেগে লেডি বাড়া না এটা পাই বাসতেছে 1450 1400 এক কেজি 800 700 দেড় কেজি এই সাইজ ভালো মাছ ডিম ছাড়া আর এইটা বাসতেছে ডিমালা 1100 টাকা কেজি এক কেজি 200 থেকে রাম 300 গ্রাম ভালো হবে 1100 টাকা কেজি না বলুন বাবা লাভ হবে ভালো মাছের দাম বেশি আর এমনিতে দাম বেড়ে গিয়েছে অনেক আপনারা চাইলে অনেকেরই নাম্বার দিয়ে থাকি আপনারা যোগাযোগ করে মাছ নিতে পারবেন জিরো 1 77 09 আব্দুর রহিম আমার নাম কারণ বাজার সবসময় পাবে রহিমের কাছে আপনারা চাইলে আপনারা এখান থেকে মাছ নিতে পারবেন কারণ বাজারে আজকে মাছের আমদানি কম ক্রেতার সমাগম কম বড় মাছ নেই ছোট মাছও খুব বেশি আছে তাও বলা যাবে না একদম দেখছেন বড় হবে না
এই বরফ দিয়ে লাটে গিয়ে দিলে মাছ বরফ দিছ না তো চাপাই বড় কথা হ্যাঁ হ্যাঁ ওইটা কত করে চলছে এটা 900 করে আসছে এটা কত দর মাছ এটা বরিশালের এটা কত এটা 1050 1 কেজি উঠে হ্যাঁ তো 60 কে গয়ে হালা গাই এই সাইটে গাদি বন্ধু সে রাখো দেশ আসো সাইটে বন্ধু মাছ খেতে ভাই বড় নিবে দুই কি রে।